আমি কি সত্যি টেস্টের জন্য ফিট? পাকিস্তানের বিপক্ষে বাজেভাবে আউট হওয়ার পর নিজেকে বারবার জিজ্ঞেস করেছিলাম, উত্তর খোঁজার চেষ্টা করেছি, উত্তর দেওয়ার সুযোগ খুঁজেছি। জিম্বাবুয়েতে উত্তর পেয়েছি, এখন আমি টেস্টের জন্য পারফেক্ট, কিন্তু এই ফরম্যাটটা আমি এখন আর খেলতে চাই না। সুপ্রিয় দর্শক, এতক্ষণে নিশ্চয় বুঝতেই পারছেন কার সম্পর্কে কথা বলছি আমরা। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সাইলেন্ট কিলার যার বিদায়টা হয়ে গেল অনেকটা সাইলেন্টভাবেই। সুপ্রিয় দর্শক, এ কী করলেন মাহমুদউল্লাহ রিয়াদ? বাংলাদেশের 16 কোটি মানুষকে কাঁদিয়ে বিদায় নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তার মধ্যে মাহমুদউল্লাহ অন্যতম। এই পর্যন্ত কত শত রেকর্ড আছে তার নামের পাশে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান এই মাহমুদউল্লাহ। টেস্টে আগে থেকেই উপেক্ষিত ছিলেন মাহমুদউল্লাহ, এমনকি কোচ রাসেল ডোমিঙ্গো রিয়াদকে টেস্ট থেকে অবসর নিতে বারবার চাপ দিয়েছেন, যার জন্য কিছুতেই টেস্ট দলে চান্স পাচ্ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। শেষমেশ 16 মাস পর একটা চান্স পেয়ে 150 রানের অপরাজিত ইনিংসে রাঙিয়ে দিয়েছেন সব কিছু। উল্লেখ্য, 2020 সালে পাকিস্তানের বিপক্ষে 16 মাস আগে সর্বশেষ টেস্ট খেলেছিল মাহমুদউল্লাহ, তারপরে আর দলে জায়গা মেলেনি তার। তবে মনের দুঃখ ক্ষোভে টেস্ট ক্রিকেটের মায়া ভুলে বিদায় নিতে যাচ্ছেন তিনি। তার এই বিদায়ের জন্য সম্পূর্ণ দায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও কোচ রাসেল ডোমিঙ্গো। হ্যালো সুপ্রিয় দর্শক, মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট ক্রিকেট থেকে বিদায় সম্পর্কে আপনার মতামত কি জানাবেন কমেন্টে, আর ভিডিওতে একটি লাইক দিয়ে সারা দেশের মানুষকে দেখতে সাহায্য করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।